মানিতা মা বোনেরা, আপনি উত্তম সম্পদ যদি হতে চান রসুলের দৃষ্টিতে, স্বামী আসলে না, স্বামী যাই হোক না কেন স্বামীকে সময় দেওয়া লাগবে। স্বামী যদি বাড়িতে আসে স্ত্রীদের জন্য সংসারের সব কাজ তখন নিষিদ্ধ। আর ওরা হাঁসের খাবার দেওয়া নিয়ে ব্যস্ত, আমি যে আসলাম কোনো খবরই নেই। দ্বিতীয় নম্বরে স্বামীর সম্পদ, স্বামীর সংসার এবং তার সন্তানকে দ্বীনের পথে চালানোর জন্য যে মহিলা চেষ্টা করে। তিন নম্বরে স্বামী যেই কাজে খুশি ওটা যদি জায়েজ হয় স্ত্রীকে অবশ্যই খুশি থাকা লাগবে। এখানে আমি সহ যত স্বামী বসে আছি প্রতিটা স্বামী আমরা চাই বিয়ের পরে যেন আমার মা বাবা আমার সাথে থাকে, কিন্তু এখানে 100 ভাগের 95 ভাগ স্ত্রীরা চায় না শাশুড়ির সাথে থাকতে। বিয়ে হলেই বলে আলাদা হও, নাকি এরকম মহিলা দেশে এখন নেই? আমার এক আত্মীয়, আমি নাম নিলাম না, কিছুদিন আগে বিয়ে করার পরে বউ বলেছে তুমি যদি বাপ মা নিয়ে থাকো আমি তোমার ভাত খাবো না। তো ঠিক আছে না খাও, দিল বাদ দিয়ে। কয়েকদিন একবার আর একটা করেছে, আল্লাহ জানি এটা টিকবে কিনা। সম্মানিত মা বোনেরা, আল্লাহওয়ালা নারী হওয়ার জন্য 3 নম্বরে গুণটা অবশ্যই দরকার। খালি কালো বোরকা পরে 5 ওয়াক্ত নামাজ পড়ে রোজা রেখে মনে করছে আমি আল্লাহর ওলি হয়ে গেছি। এই নেককার হওয়ার জন্য, সম্পদ হওয়ার জন্য রসুলের দৃষ্টিতে 4টা গুণ মাস্ট বি লাগবে। স্বামী যাদেরকে পছন্দ করে না এরকম মানুষকে ঘরে মোবাইলে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া লাগবে। স্বামী পছন্দ করে না ও তলে তলে তার সাথে মোবাইলে লাইন করে। আল্লাহ আমাদের মেয়েদের যেন হেফাজত করেন, জোরে বলেন আমি। সমানে তো ভাইরা 5-6 মিনিট আছে নামাজের, আমি মনে হয় শেষ করতে পারবো না। এরপরে ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, এটা অনেক কঠিন শব্দ, হাজার হাজার কথা এর ভেতরে আছে। আবার সামনে যদি নিয়ে আসেন, আরো আগে তুললে ভালো হতো। আমি তো এসেছি সেই রাত 4টার দিকে 5টার দিকে। না ভাই, সময় দেওয়া যাবে না, কারণ আমার আসর থেকে আবার সেই ব্রাহ্মণপাড়া কুমিল্লা, এখন না গেলে আমি পাবো না। এগুলো সিরিয়াল হিসাবে নেওয়া, 2 মিনিট 5 মিনিট এদিক ওদিক করার কায়দা নেই। ম্যাডামের কাছেও যেতে পারছি না, আর আপনি তো দূরের কথা। 3 বছর পরে বের হয়ে বাড়ি থাকবো, তাও সময় নেই। আর আগামীতে সামনে নিয়ে আসলে যে 15 তারিখে কনে যেন আছে, নাকি 23 তারিখে, ওখানে এসে কথা, ওখানে রাত 9টা থেকে অন্তত 11টা 12টা পর্যন্ত চালাবো। আল্লাহুম্মা আমিন। এখানেই নামাজ পড়বেন, আর 4-5 মিনিট আছে, এখানেই নামাজ পড়ে যাবেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার ওয়া আদখিলনাল জান্নাতা মা'আল আবরার ইয়া আজিজ ইয়া গফফার ইয়া রাব্বাল আলামিন। নোয়াখালী সদর থানার দিকে দিনের বেলা তোমার নজরটা দিয়ে দেখো আল্লাহ। হাজার হাজার মানুষের প্রচন্ড গরমে শরীরের তাপের ভেতরে বসে কোরআনে কারীম চাতক পাখির মতো শুনছিল। কোরআন শোনার জন্য যারা এত পাগল, এই মানুষগুলোকে তুমি অমরের মতো হেদায়েত দিয়ে দাও। এই মাহফিলটা বাস্তবায়ন করার জন্য আমার ভাই জামিল সহ, মাহফুজ সহ, নাম না জানা যত মানুষ চেষ্টা চালিয়েছে, আল্লাহ তুমি তাদের সাহায্যকারী হয়ে যাও। যে কথাগুলো অল্প সময়ের ভেতরে শুনেছি বাস্তবে আমল করার তৌফিক দাও। মা বোনদেরকে তুমি খাদিজার মতো, আয়েশার মতো বানিয়ে দাও।